আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নতুন কারিকুলামের নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অধ্যায় এবং পৃষ্ঠা নাম্বার হচ্ছে 29। এখন আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব, দেখো নবম ও দশম সেশন নিয়ে এখান থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো তো আলোচনা করবই, সাথে সাথে আমরা বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করব যাতে করে আমরা এই লেসনগুলো সম্পর্কে ভালো করে বুঝতে পারি। যে কোনো পদার্থের গঠনের একক হচ্ছে পরমাণু। দেখো পরমাণু হচ্ছে সকল পদার্থের মানে যে কোনো পদার্থের গঠনের একক, আর সেই পরমাণুতে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কিভাবে বিন্যস্ত থাকে তা আমরা জেনেছি আগের সেশনগুলোতে, যেমন এখানে সপ্তম অষ্টম সেশন এই সময় সম্পর্কে আমরা জেনেছিলাম। এখন ভেবে দেখো, আমরা যখন কোনো বস্তুর ভর বলি তার অর্থ কি দাঁড়ায়? ভর, আমরা আমরা যখন কোনো বস্তুর ভর বলি, তাই না, ভরের সংজ্ঞা কি? কোনো কোনো পদার্থের মোট পরিমাণকে বলা হয় ওই পদার্থের ভর। আমরা ধরে নিতে পারি বস্তুটির প্রত্যেকটি পরমাণুর একটা নির্দিষ্ট ভর আছে। এখন এই ভরটি কি এই পরমাণুর নিউক্লিয়াস, প্রোটন এবং ইলেকট্রনের ভরের সমান কিনা? ঠিক আছে, তো এই এই সমস্ত প্রশ্ন আমাদের খুঁজে বের করতে হবে। নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর মাধ্যমে উত্তর করার মাধ্যমে এই প্রশ্নের উত্তর পেতে আমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কে ভালোভাবে পড়ে নাও। এক একটা অংশ পড়ে নেওয়ার পরে সহপাঠীদের সাথে আলোচনা করো এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে শিক্ষকের সহায়তা নিতে বলা হচ্ছে। তো এখানে ওগুলো নিয়ে আমাদের নিচে কতগুলো প্রশ্ন উত্তর লিখতে বলা হয়েছে। দেখো আমরা এই প্রশ্নগুলো উত্তর এমন ভাবে করব, বড় করে করব না, ছোট করেই করব, কিন্তু তোমরা যারা আমার ক্লাসটি দেখো তারা আমার কথাগুলো আগে শুনবা, তারপরে কোথা থেকে উত্তরটা লিখবা সেটা দেখবা। আমি আলোচনা করার জন্য অনেক বড় করে আলোচনা করব, কিন্তু তোমরা এত কিছু লিখবা না, তোমরা ছোট করে লিখবা। কতটুকু লিখবা সেটা আমি ভিডিওর ভিতর তো অবশ্যই বলে দেবো, কিন্তু যারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাও তারা তো বোঝো না, পরে কমেন্টে জানাও যে এত বড় প্রশ্ন উত্তর লিখবো কি করে, লিখবো কি করে। আমার কথাগুলো আগে শুনতে হবে, তারপর তো লিখতে হবে। এখানে যার ভিডিও দেখো না কেন, সবাই কিন্তু ভালো করেই পড়ায় এবং সবাই কিন্তু এখানে বেসিকটা সবাই বোঝার চেষ্টা করানো হয় এখানে। তো এখানে তুমি তো বেসিকটা ক্লিয়ার করবে, তারপর উত্তর তো তুমি নিজেই বানিয়ে লিখতে পারবা। যেমন প্রথম প্রশ্ন, পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভরের পার্থক্য কি? তো এখানে আমাদেরকে লিখতে বলা হয়েছে সেটা। তো এখন আমি তোমাদের এটা দেখাবো যে পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর কি। তোমরা দেখো এখান থেকে লেখা শুরু করবে, এখান থেকে পারমাণবিক ভর কি? পরমাণুর ভর হচ্ছে একটি পরমাণুতে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। যেমন অক্সিজেন প্রোটন সংখ্যা হচ্ছে 8 এবং নিউট্রন সংখ্যা হচ্ছে কত? 8, দুইটাই 8 8। এখন পারমাণবিক তাহলে ভর কত হবে? 8 যোগ 8, এটাই হচ্ছে পারমাণবিক ভর বা পারমাণবিক ভর সংখ্যা। ঠিক আছে, যাই বলো, তো এটা হচ্ছে পারমাণবিক ভর। এখন আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞা কি? আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে কোনো মৌলের একটি পরমাণু ভর এবং একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের একের বারে 12 অংশ, একের 12 অংশ মানে 1/12, এই অংশের অনুপাতকে ওই মৌলের কি বলা হয়? ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। ওই মৌলের কি বলা হয়? আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। এখানে দেখো ওই বানান ওই হবে, তো এইগুলো ঠিক করে নিও। এরপরে আমি দেখো এতটুকু তোমাদের শিখালাম, এখান থেকে তোমরা এই অংশটুকু লিখবা খাতা ইসে পৃষ্ঠায়, কিন্তু বোঝানোর জন্য আমি তোমাদের আরো কিছু লেখাচ্ছি। যেমন কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে, এই আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র সেটা হচ্ছে মৌলের একটি পরমাণু ভর ভাগ হচ্ছে একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। আইসোটোপ কি একটু পরে সেটা আমরা আলোচনা করব, তো তোমরা এতটুকু লিখবা। এখন উদাহরণ হিসেবে আমি এখানে দিয়েছি যে মনে করো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর হচ্ছে এই যে এটা কত, 4.482 × 10⁻³ এত গ্রাম। তাহলে এখানে আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে? তা আপেক্ষিক পারমাণবিক ভর দেখো এখানে সূত্র কি, সূত্র হচ্ছে এই যে এই মৌলের একটি পরমাণু ভর উপরে হবে মৌলের একটি পরমাণু ভর। তো এখানে দেখো একটি পরমাণু ভর দেওয়া হলো, আর নিচে যেটা 1.66 × 10⁻⁴৪ মানে 24, এই যে এই যে নিচে দেখছো এই যে এই যে যেটার মান, এটার মান হচ্ছে এটা 1.66 × 10⁻²। তাহলে উপরে দেখো আমরা নিচে অলওয়েজ এই নাম্বারটা দিয়ে ভাগ করে দেবো, এটা হচ্ছে কি একটা কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরে 1/12 অংশ। আইসোটোপ কি একটু পরে আলোচনা করব। তো এইভাবে দেখো ভাগ করে দিলাম, ভাগ করলে ক্যালকুলেটার দিয়ে অবশ্যই ভাগ করবা, ভাগ করলে দেখবা মানটা এত আসে। দেখো ভাগটা কিভাবে করবে সেটা আমি একটু দেখিয়ে দিই। প্রথমে করবে কি একটা ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়ে উপরে কি আছে 4.482
4 8 2 আছে একে 10 টু দি পাওয়ার মাইনাস রয়েছে তাই না তো 10 টু দি পাওয়ার দিতে হবে 10 টু দি পাওয়ার এখানে আমার কাছে রয়েছে এটা এটা দিয়ে দিতে হয় তো দেখো আমি যদি এটা ভাগ করি ভাগ করলে মানটা কত আসে 27 আসে তো এইভাবে আমরা 27টা এখানে বসিয়ে দিলাম ঠিক আছে তো এইভাবে কিন্তু কোন মোলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হয় তাহলে তোমরা লিখবা কতটুকু তোমাদের এখানে যতটুকু ধরে বিশেষ করে এতটুকু তো লিখতেই হবে এই যে পারমাণবিক ভরের সংজ্ঞা এবং আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞা এতটুকু লিখলে হবে তারপর যদি তোমরা আরো লিখতে চাও তাহলে এতটুকু লিখতে পারো যদি তোমাদের জায়গা ধরে ওখানে যদি লেখা যায় তারপর দেখো এটা তো আমরা করলাম এখন প্রকৃতিতে কপারের দুটি আইসোটোপ হচ্ছে হ্যাঁ আইসোটোপ হচ্ছে কত কপার 63 এবং কপার 65 আর গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 63.5 তুমি কি কপার 63 এবং কপার যে 65 এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবা কিনা তো দেখো এতক্ষণ আমরা আইসোটোপ আইসোটোপ বললাম আসলে আইসোটোপ কি আইসোটোপের সংজ্ঞাটা আমি দেখাচ্ছি পরে আমরা কি করব আইসোটোপের যে বাকি অ্যানসার করব এটা তোমাদের লেখা লাগবে না এটা লেখা লাগবে না ঠিক আছে লেখা লাগবে না মনে রেখো লাগবে না এটা আমি বোঝানোর জন্য দেখাচ্ছি এখন আইসোটোপ কি আইসোটোপ হচ্ছে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোপ বলা হয় যেমন এখানে উদাহরণস্বরূপ হাইড্রোজেনের 7টা আইসোটোপ রয়েছে দেখো 1 2 3 4 5 6 7 8 তো হাইড্রোজেন প্রথম যেটা সেটার পারমাণবিক আণবিক ভর কত মানে পারমাণবিক ভর কত 1 দ্বিতীয়টা 2 তৃতীয়টা 3 তারপরটা 4 5 6 7 এরকম আর তো এখানে প্রোটন সংখ্যা কিন্তু সবগুলোরই এক এটারও প্রোটন সংখ্যা এক সবগুলোরই কিন্তু প্রোটন সংখ্যা এক এক করে আছে কিন্তু নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা আলাদা এরা পরস্পরে কি বলা আইসোটোপ বলা হয় যেমন দেখো এই এই হাইড্রোজেনকে এই হাইড্রোজেনের আইসোটোপ বলা হয় এই হাইড্রোজেনকে এই হাইড্রোজেন আইসোটোপ বলা হয় সবগুলোকে সবগুলোর আইসোটোপ বলা হয় ঠিক আছে এটাই হচ্ছে আইসোটোপ যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের কি বলা হয় আইসোটোপ বলা হয় একে অপরের আইসোটোপ বলা হয় এখন যে প্রশ্নটা আমরা দেখছিলাম ওরকম দেখো ওই প্রশ্নটায় চলে যায় দেখো প্রশ্নটা ছিল এরকম যে প্রকৃতিতে কপারেরও দুইটা আইসোটোপ আছে সেটা হচ্ছে কপার 63 এবং কপার 65 তো দেখো কপার এর আপেক্ষিক গড় পারমাণবিক ভর দেওয়া আছে কত 63.5 এখন কপার এই যে 63 যেটা এবং যেটা হচ্ছে 65 এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে হবে তার মানে কি মানে প্রকৃতিতে পাওয়া যায় কপারের কত পার্সেন্ট ঠিক আছে কপার 63 এর কত পার্সেন্ট আর কপার কপার হচ্ছে 65 এর কত পার্সেন্ট পাওয়া যায় সেই পার্সেন্টটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা কিভাবে বের করব এটা খুবই সহজ দেখো ধরো যে প্রকৃতিতে 63 যেটা সেটা আমরা x পার্সেন্ট পাই আর 65 যেটা সেটা হচ্ছে পুরো টোটাল তো 100% তাই না তো এখান থেকে 63 যে তাকে তো আমরা x পার্সেন্ট পাইলাম তাহলে আমি 100 থেকে যদি x বিয়োগ করে দিই x তে 100 থেকে যদি x বিয়োগ করে দিই তাহলে কত পাবো 65% যেটা থাকে সেটা পাবো তাই না যদি আমরা 100 থেকে এই যে x টা বিয়োগ করে দিই তাহলে 65 যে থাকে সেটা পেয়ে যাব তাহলে 100 - x% এখানে কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে দেখো এখানে এই যে 63 কপার 63 কে আমরা কত পার্সেন্ট পাই এই যে x পার্সেন্ট তাহলে ওই 63 কে x দ্বারা গুণ করে দিতে হবে ওই দেখো x দ্বারা গুণ করে দিলাম আবার 65 যেটা সেটা কতটুকু ছিল 100 - x ছিল ওই দেখো 100 - x দিয়ে দিলাম এর সাথে আমরা কি গুণ করব কতটুকু পাওয়া যায় কত মানে কতটা কোনটা 63 যেটা মানে 65 যেটা সেটা আমরা এখানে গুণ করে দিলাম এভাবে কিন্তু গুণ করে দিতে হবে গুণ করে দেওয়ার পরে এরপর আমাদের হিসাব করতে হবে কোনটা কতটুকু পাওয়া যায় একটু ভালো করে খেয়াল করতে হবে কপার 63 যে তাকে হচ্ছে 63 যেটা সেটা হচ্ছে x পার্সেন্ট পাওয়া যায় ধরে নিছি তাহলে 65 কত পার্সেন্ট পাওয়া যাবে দেখো 63টা যদি x পার্সেন্ট পাওয়া যায় তাহলে কপার 65 যেটা সেটা কত পার্সেন্ট পাওয়া যাবে টোটাল তো 100 তো 100 থেকে যে x পার্সেন্টটা কি করব বিয়োগ করে দেব তাহলে 100 থেকে যদি x বিয়োগ করে দিই তাহলে এত পার্সেন্ট থাকে এখন এই যে যত মানে 63 যেটা কতটুকু পাইলাম x পার্সেন্ট তাহলে 63 কে আমাদের গুণ করে দিতে হবে x এর সাথে তাহলে মানে 63x হয় যোগ এখানে 65 যে যাকে পাওয়া যায় কতটুকু পাওয়া যায় 100 - x পরিমাণ পাওয়া যায় এই টোটাল এই অংশটাকে ভাগ করতে হবে কত দ্বারা 100 দ্বারা এবং এটার মান কত দেখো এখানে উদ্দীপকে দেওয়াই আছে 63.5 63.5 এটা কিন্তু দেওয়া আছে ওকে তাহলে এতটুকু আমরা ধারণা পেয়ে গেলাম এখান থেকে তারপর দেখো এটা কিভাবে আমরা হিসাব করেছি এটা এখানে দেখাই দিচ্ছি এখানে
তেষট্টি এক্স রয়েছে, 63x লিখলাম যোগ, এখানে দেখো 65-র সাথে এই 100-কে প্রথমে গুণ করে দেব, তাহলে কত হয়, 65 তারপরে 00, 6500। এই যে বিয়োগটা, এই যে এই মাইনাসটা এবং এই প্লাসটা, মাইনাসে প্লাসে মাইনাস, তারপর দেখো 65 আর এখানে রয়েছে এক্স, তাহলে 65x সমান কত হবে, সমান দেখো এই নিচে রয়েছে 100, তো 100 গুণ করে দেব এই যে এখানে কত 63.5, 63.5 এটা দিয়ে গুণ করে দিলাম। ওকে এখন কত হয় দেখি, এখন দেখো এই যে 63 এবং এখানে রয়েছে 65, 63 রয়েছে এক্স আর এখানে 65 রাখলাম, আর যে সংখ্যাগুলো বাকিগুলোকে সব ডান পাশে নিয়ে গেলাম, এখানে কত আছে 65, আর এখানে কত হয় দেখো এটাকে আমরা গুণ করে দেব, 100-কে যদি আমরা 63.5 দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের হয় দেখো এখানে হয় 6350। ওকে তাহলে এত হলো। এখন এই যে মাইনাস, এই যে এই পাশে দেখো ডান পাশে কি রয়েছে, এই যে 6500 এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে ওইটা প্লাস ছিল এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এখন দেখো আমরা যদি 65 থেকে 63 বিয়োগ করি তাহলে কত হয়, -2x থাকে, যেটা বড় সেটার আগে যে চিহ্ন সেই চিহ্ন বসে, আর এই পাশে কত বসে, এখানে যে মানটা আছে আমরা যদি বিয়োগ করি দেখো 6500 থেকে ওটা বিয়োগ করলে কত হয়, -150 হয়, দুই যেহেতু এটা বড়, বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে তো বড়টার আগে চিহ্ন যে চিহ্ন সেই চিহ্ন বসবে। এখন দেখো এখানে x রাখবো আর বাকিগুলোকে সব ডান পাশে নিয়ে দেবো, তাহলে -150 আছে আর এখানে x গুণ আকারে আছে, তাহলে এই পাশে নিয়ে যাবে কোথায় যাবে, নিচে চলে যাবে, ভাগ আকারে হয়ে যাবে, তাহলে কাটাকাটি যায় মাইনাস মিনাসে কাটাকাটি যায়, 150 আছে একে দুই দিয়ে ভাগ করলে কত হয় 75%, তাহলে দেখো x x সমান কত হবে 75%। ঠিক আছে, তারপরে দেখো 75% হলো, এখন তাহলে এটা তো কপার, আমরা কোনটাকে ধরছিলাম, কপার 63 যে তাকে পাওয়া যায় কত পার্সেন্ট, 75%, 75% এটা পাওয়া গেল, এখান থেকে আমরা হিসাব করে দেখলাম। অতএব আমাদের বের করতে হবে এখন কপার যে 65 যে ছিল সেটা কতটুকু ছিল, সেটা দেখো 100 থেকে এটা বিয়োগ করে দিতে হবে, 100 থেকে যদি 75 বিয়োগ করে দিই তাহলে কত হয়, এটা হয় 25%। তাহলে দেখো এইভাবে আমরা একদম সঠিকভাবে করে ফেলতে পারি অঙ্ক, যে কোনো অঙ্ক যদি আসে তাহলে আমরা এইভাবে একদম এই স্টাইলেই করে ফেলতে হবে। ঠিক আছে, আশা করি এটা তোমরা পারবা, তাই না, এটাই এটাই লিখতে হবে। দেখো তোমরা কতটুকু লিখবা, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখে দিবা, তোমাদের এই যে এই প্রশ্ন, যে এখান থেকে এই যে যে এই প্রশ্নটা লিখতে বলা হয়েছে এটার উত্তর হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটুকু এতটুকু লিখবা। ওকে এটা হচ্ছে অ্যান্সার। তো তোমরা যদি যারা বলো যে উত্তর অনেক বড় হয়ে যাচ্ছে, আসলে তো উত্তর বড় হয় না, আমি তো উত্তর করি তোমাদের বোঝানোর জন্য, আর এখান থেকে ছোট করে তোমরা এতটুকু লিখবা। অনেক অনেক ছেলেপেলে আছে তারা হচ্ছে পড়াশোনা করে না, শুধুমাত্র উত্তর দেখার জন্য যায়, তা যারা উত্তর দেখার জন্য যায় তারা শুধুমাত্র এতটুকু লিখলে হবে। এরপর দেখো পরে প্রশ্ন বলা হয়েছে যে তিনটি আইসোটপ রয়েছে এরকম একটি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর যদি তুমি জানো তাহলে তুমি তাহলে কি তুমি তাদের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবা কিনা। আমাদেরকে এমন একটা মানে মৌল বের করতে হবে যার আপেক্ষিক, তারা যার আছে তিনটা এরকম আইসোটোপ আছে এবং শতকরা পরিমাণ কতটুকু তারটুকু আছে সেটাও বের করতে হবে, মানে জানতে হবে, আগে জেনে তারপরে কি করতে হবে সেটার শতকরা। দেখো তোমরা এটার উত্তর এইভাবে করতে পারো, সেটা হচ্ছে 16 মানে অক্সিজেনের তিনটা আইসোটোপ রয়েছে, একটা অক্সিজেন 16, অক্সিজেন 17, অক্সিজেন 18, একশো অক্সিজেন 16 এর শতকরা পরিমাণ হচ্ছে এক্স পার্সেন্ট ধরে নিলাম, 17 যেটা সেটা হচ্ছে ওয়াই পার্সেন্ট ধরে নিলাম, আর 18 যেটা সেটা হচ্ছে জেড পার্সেন্ট ধরে নিলাম। এখন আপেক্ষিক পারমাণবিক ভরের কি সূত্র জানি আমরা, যতগুলো পাবো এখানে দেখো এখানে 16 আছে কত পার্সেন্ট, 1%, এক্স পার্সেন্ট, তো 16x যোগ 17 আছে কত ওয়াই পার্সেন্ট, ওয়াই পার্সেন্ট, তার মানে 17y, আর আর 18 আছে কত জেড পার্সেন্ট, তাহলে জেড মানে 18z লিখলাম। এখন এখানে দেখো 16x যোগ 17x যোগ 18x উপরে যোগ করে 10, এটার মান কত, এটার মান হচ্ছে দেখো আপেক্ষিক অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত, 15.99 এরকম। তো এখানে আমরা কি করলাম, আট গুণ করে দিলাম, এই যে 17x 16x আর হচ্ছে 18x এখানে রেখে দিলাম, আর এই যে 100-কে গুণ করে দিলাম এটার সাথে, তাহলে কত হয়, এখানে 100-এর সাথে গুণ করে দিলে এখানে হয় 1599, এটা হচ্ছে এক নম্বর সমীকরণ দিলাম, এটাকে এক নম্বর সমীকরণ দিলাম। এবং এখানে অক্সিজেন যেটা 16 সেটাকে পাওয়া যায় কত পার্সেন্ট, এক্স পার্সেন্ট, আর 17 যেটা ওয়াই পার্সেন্ট পাওয়া যায়, আর 18 যেটা সেটা হচ্ছে জেড পার্সেন্ট পাওয়া যায়, তো টোটাল যোগ করলে সেটা কত হবে দেখো 100 হয়, তাই না,
তো একসেটাকে 2 নম্বর সমীকরণ দিলাম, কিন্তু এখানে বিষয় হচ্ছে তিনটা বিষয় অজানা এখানে, কিন্তু সমীকরণ আছে দুইটা। তো সমীকরণ হচ্ছে দুইটা আর বিষয় হচ্ছে তিন, মানে অজানা রাশির মান হচ্ছে তিনটা। তাহলে এখান তো এখান থেকে তো আমরা তিনটা রাশির মান বের করতে পারি না, তাই না? কোনো রাশির মানই বের করতে পারি না। তাহলে আসলে যদি আমরা কোনো পরমাণুর তিনটা আইসোটোপ জানি, কিন্তু তাদের পরিমাণ শতকরা কতটুকু পরিমাণ সেটা আমরা যদি না জানি, এবং আপেক্ষিক পারমাণবিক ভরও যদি জানি, তাহলেও সেটার মানে শতকরা পরিমাণগুলো বের করা সম্ভব নয়। তোমরা এতটুকু উত্তর লিখে লেখার পরে লিখবা যে এটা বের করা সম্ভব নয়, কিন্তু কোনোটার পরিমাণ যদি আমরা জানতাম, যে কোনো একটার পরিমাণ যদি আমরা জানতাম, তাহলে জানলাম যে তিনটি আইসোটোপ রয়েছে এরকম একটি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর যদি তুমি জানো, যদি আমরা জানি, তাহলে এদের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবো না, পারা যাবে না। আজকের ক্লাসটি এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমরা একাদশ ও দ্বাদশ সেশন এটা নিয়ে আলোচনা করবো। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।